তুমি যে দেখতে এত সুন্দর ফাইন, সেটা আমি কোনোদিন আগে খেয়াল করি নাই কিছুর জন্য রূপসানা। সেই কথাই তো ভাবতেছি হোসনারা, আমার চোখের সামনে এত সুন্দর পাত্রি থাকতে আমি কিসের জন্য কুত্তের মতো ঘেউ ঘেউ করে সারা দেশ বিদেশ ঘুরে ঘুরে খালি পাত্রি চাই পাত্রি চাই করে বেড়াইছি। আর ওই শালা মতলব পাত্রি দেখানোর নাম করে আমার কাছ থেকে যে কত টাকা মাইরে খাইছে হাতা আনিছে সেটা তুমি জানো? জানি জানি জানি, আমি সব জানি। তুমি আমার ক্ষীর না করবে কি? তুমি সব সময় আমার বুকের মধ্যেই বাস করো, তাই নাকি হুসনিয়ারা? তাহলে পরে আমি কিসের জন্য জানিয়ে পারলাম না, কিসের জন্য এতদিন ধরে আমি টের পাইলাম না? তুমি খালি নামে পেয়ারা নিয়েছো, সারা গায়ে পেয়ারের লেস মাত্র নাই। তোমার কি আর কব হুসনিয়ারা, আমার হাতে যদি একটা আংটি থাকতো তালি করে সেই আংটিটা টান মেরে খুলে তোমার আঙুলের ভিতরে ঢুকে দিয়ে আমি আমার জীবনের পাত্রি দেখার ইতি টানতাম। আংটি না থাকতেও কিন্তু আংটি বদল করা, সেটা কি জানো পেয়ারাটি? খেলা পেড়ে আমি প্রমাণ করে দেবো। মেয়েটার কোনো লজ্জা সরব বলে কিছু নাই, চরিত্র বলে কিছু নাই,